আমি সুকন্যার কাছ থেকে শুরু করব। সুকন্যা কি মনে হচ্ছে? মমতাকে বর্জন করছে জনতা উৎসবের মতোই। আজকের যে টপিকটা আছে অনির্বাণ, প্রথমেই আমি আপনাদের চ্যানেল এবং আপনাদের এখান থেকে সমস্ত পশ্চিমবঙ্গবাসী এবং সবাইকে জানাই আমাদের বিজয়ার শুভেচ্ছা। আপনাকে অভয়াশক্তির বিজয়ার স্বাগত। এবার অভয়াশক্তি না মাতৃশক্তি সেটা তো পরের প্রশ্ন। উৎসবের পর মমতাকে বর্জন করছে যে জনতা, অভয় নাম শুনলে ভয় পাচ্ছে না? কাজটা যে কতটা ভুল সেটা আমরা আগামী তো অভয়াশক্তি বলতে উনি কেন, আমরা তো অভয়াশক্তি বলা নিষেধ, শুনে বলে নিষেধাজ্ঞা আছে, বহুদিন ধরে শুনে যাচ্ছি। আচ্ছা বলুন 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 প্লিজ কন্টিনিউ। প্রত্যেক কথা যদি বাধা দেন অভয়াশক্তি তো আপনি একটা করছেন না, দেখুন আমি তো এটাই বুঝতে পারছি না, আপনি আমাকে ডেকে নিয়েছেন কিছু বলার জন্য। দেখুন এই দেশে এক সময় রবীন্দ্রনাথের গান গাওয়া নিষেধ হয়েছিল, হতেই পারে, আরে হতেই পারে, ঠিক আছে, অভয়াশক্তি তো আপনাদের নিষেধাজ্ঞা আছে। নিশ্চয়ই আপনার নামটা ভুলে গিয়ে আমাকে বলেছেন যে সুকন্যাকে কিছু বলতে না, বলুন বলুন আপনি বলুন। তো অবাককাণ্ড সব, এই যে উৎসবের পর জনতা নাকি মমতাকে বর্জন করবে, এই ধরনের ভুল ধারণা আপনাদের যে কি করে হচ্ছে সেটাই তো আমরা বুঝে উঠতে পারছি না। আর আজকের যে টপিকটা দ্রোহ কার্নিভাল, এটাই একটা খুব হাস্যস্কর না? দ্রোহ আবার কার্নিভাল, কথাটাই কীরকম একটা হাস্যস্কর শোনাচ্ছে। আর এই এই যে কার্নিভালটা যেটা হচ্ছে, যেটা যার সাথে দ্রোহ কার্নিভাল এবং দুর্গাপুজোর যে কার্নিভাল, এই দুটোর যে বিরোধ হচ্ছে, কিন্তু দেখুন এই দুর্গাপুজোর যে কার্নিভাল সেটা ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত দুর্গাপুজো, এবং এই দুর্গাপুজোর কার্নিভাল সারা বাংলাকে সারা বিশ্বের সামনে তুলে ধরেছে। সেখানে যদি কারো দ্রোহ কার্নিভাল মনে হয়ে থাকে, তারা করবেন, তারা প্রতিবাদ করছেন, আমরা সেই প্রতিবাদকে সমর্থন করছি, তারা অভয়ার বিচার চাইছেন, অভয়া কথাটা বলা কিন্তু তৃণমূল বা অন্য কোনো কারুর পক্ষে কেউ কখনো বলেনি, এই কথাটা বলবে না, আমরাও অভয়ার বিচার চাই, আপনারাও যেরকম চান। কিন্তু আজ যখন পশ্চিমবঙ্গ সারা বিশ্বের দরবারে তাদের এই হেরিটেজটাকে তুলে ধরছে, সেখানে এই ধরনের কর্মকাণ্ড এবং পেছনে কিছু মুখোশধারী যে মদত থাকছে সেইটাকেই আমরা নিন্দা করছি। জনতা এখনো মমতার সঙ্গে আছে, শুনুন, জনতা এখনো মমতার সঙ্গে আছে, জনতা যথেষ্ট বাস্তববাদী, আগামী দিনে কার্নিভাল না হওয়ার কিছু নেই, শুভ, হ্যাঁ হ্যাঁ, শুভর সঙ্গে নন্দন যোগ করে শুভ নন্দন পাড়ায় পাড়ায় ব্যানার টাঙাতে পারলে দ্রোহর কার্নিভাল করার অধিকার সব মানুষের আছে, কোনো বিরোধ নেই। বিপ্লব নিপীড়িত বা জনতার উৎসব, একশোবার উনি বললেন তো যে কোনো বিরোধ নেই, বিরোধ যখন নেই, বিরোধ যখন নেই, না না দাঁড়া, আপনারাও বিচার চাইছেন, বিরোধ যখন নেই তাহলে ওখানে হঠাৎ রাত দুপুরে 163 ধারা লাগু করার কি দরকার ছিল? আমি বলছি কি যে তোদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের বাঁধন ততই টুটবে। রবীন্দ্রনাথ লিখেছেন, রবীন্দ্রনাথকে বিশ্বকবি বললেও মিস্টার গোয়েল এবং মিস্টার ভার্মা তারাও তো রবীন্দ্রনাথ পড়েছেন, তারা পড়েছেন বলেই তো দেখুন তোদের বাঁধনটাকে শক্ত করেছেন, বাঁধন টুটছে, কারণ কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলতে পারছেন না যে কেন 163 দুপুরে ব্যারিকেড লাগিয়ে বিকেলবেলা তুলে ফেলছেন। বিপদ হচ্ছে যখন ওনারা নিজেরা বুঝতে পারছেন যে 21 আইন যেখানে কেউ যদি যায় পিছলে পড়ে পেয়াদা এসে তুলে ধরে, এই যখন চালু হয়ে গেছে তখন পুলিশই কিন্তু ধীরে ধীরে এই পথে নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা প্রশাসনকে। আপনি খুব ভালো করে দেখুন যে আজকের কার্নিভালটা নজরুলকে যদি ভুলে না যাই তাহলে লাইনটা হচ্ছে এই, ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোয়া, ওখানে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছেন, কারুর নিজের কোনো দাবি নেই, তৃণমূল যেভাবে বলছে আমাদের ভোটে দেখবেন, কোনো ভোটের দাবি নেই, আমি আপনার মাঝখানে বলিনি, লক্ষ হাজার তারা শোকে গেছেন, তারা 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 শোক থেকে তাদের ঘরের মেয়ের
বিচার হয়নি, শুধু বিচার চাইতে গেছেন। উই ওয়ান্ট জাস্টিস শব্দটা শুনলেই এত ভয় পেয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস একদিকে, গোটা পৃথিবীটা গোটা, আপনি 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 আপনার বলার সময় বলবেন, গোটা পৃথিবীটা একদিকে, তৃণমূল কংগ্রেস একদিকে, ওনারাও বলছেন উই ওয়ান্ট জাস্টিস, ওনারা সুপ্রিম কোর্টে লয়ার দাঁড় করাচ্ছেন, ওনারা যেখানে সেখানে 163 ধারা দায়ী করছে, আপনি শুনবেন কাহিনীটা এক এক করে ধরুন। 9 তারিখ অগস্ট মাসে অভয়ার মৃত্যুর পর থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে আরজিকর পর্যন্ত টানা 163, তারপর চলে আসুন 15 দিন ধরে এসএফআই ডিওয়াইএফআই শ্যামবাজারে অবস্থান করবে, পুলিশ সেখানে অবস্থান মঞ্চ করতে দিল না, কার্যত রাস্তার ওপর দাঁড়িয়ে থেকে করতে হলো। ডার্বি ম্যাচ, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ বাতিল, সেখান থেকে কয়েকজনকে পুলিশ তুলে নিয়ে গিয়ে থানায় ডিটেন করিয়ে আনলো। কলতান দাশগুপ্ত পুলিশ ধরে নিয়ে গেল, ডিটেন করালো, থাপ্পড় খেলো, ছাড়তে হলো। কী ধারা ক্লাব, 9 জন প্রতিবাদী শুধু উই ওয়ান্ট জাস্টিস বলেছে, রাত্রিবেলা তুলে নিয়ে গেল, কোর্ট তাদের জামিন দিল। কাল দ্রোহ কার্নিভাল বলছেন, জোহ কার্নিভালের আগে, জোহ কার্নিভালের আগে মানুষ মনে করেছেন সবাই এক জায়গায় জড়ো হবেন, তার আগে গোটা ধর্মতলা চত্বরের সমস্ত বাস দিয়ে ওটাকে ঘিরে দেওয়া, শিকল দিয়ে দিয়ে মাটির সঙ্গে গেঁথে, কি জন্য, কি জন্য মানুষ কবিতা বলবেন? পাবলো পিকাসো দেখে শেখেননি, আপনি শেখেননি চার্লি চ্যাপলিন দেখে, যে যখন মানুষের মধ্যে বিক্ষোভ বিপ্লব দানা বাঁধবে, ক্ষোভের আগুন দানা বাঁধবে, মানুষ চাইবেন তাকে উদযাপন করতে, তাতে এত বাধা কেন, তাতে এত বাধা কেন? আমি আবার বলছি দিদি ভাই, যেভাবে জেদ করে পশ্চিমবাংলাকে সর্বনাশের দিকে পাঠিয়েছেন, রতন টাটা মারা গেলেন, বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেলেন, এই জেদই শেষ করেছে আপনাকে, এই জেদ পশ্চিমবাংলাকে শেষ করেছে। 400 একর জমি ছেড়ে দিও, 600 একরে কারখানা উঠতে পারতো, ধোঁয়া উঠতে পারতো, আপনার এই এই যে কার্নিভাল চপ আর মুড়ির কার্নিভালের থেকে শিল্পের কার্নিভাল হতে পারতো, সব যেভাবে শেষ করেছেন ঠিক একইভাবে জেদ করে আজকে জুনিয়র ডাক্তার, অনশনকারী, সমাজের বিভিন্ন অংশের মানুষ তারা বিক্ষোভ করছেন, তাদের কথা শোনার জন্য, বিচার চাওয়ার জন্য, বিচার দিতে পারছেন। আমি চন্দনবাবু আপনার কথা সূত্র ধরে একটু নির্মাণ বাবুর কাছে আসবো, তারপর আমি আপনার কাছে আসবো। নির্মলবাবু দুটো নাম বললেন চন্দনবাবু, রতন টাটা, বুদ্ধদেব ভট্টাচার্য, আমার হঠাৎই মনে হলো আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের সময়টা যদি দেখি, আমি কিন্তু আলাদা করে তার আলাদা দল গড়া ইত্যাদি বলছি না, সে তো তার বরাবরই 84 সাল থেকেই তার উত্থান, আমি ওই অর্থে বলছি, মানে আমি তার একদম মুখ্যমন্ত্রিত্ব এসে পর্যন্ত পৌঁছন, রতন টাটার বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় দুই অ্যান্টিথিসিস, খুব স্বল্প সময়ের ব্যবধানে 2 মাসের মধ্যে চলে গেল। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় অ্যান্টিথিসিস কে, অভয়া? না, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় অ্যান্টিথিসিস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে। অ্যান্টিথিসিসটা থিসিস থেকেই তৈরি হয়, তো উনি যদি থিসিস হন, অ্যান্টিথিসিসটাও উনি, আলাদা করে কিছু তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা স্টেপে নিজেকে অপমান করছেন, এবং কিভাবে করছেন সেটা আপনাকে বলছি। তার আগে দুটো কথা বলি আপনাকে, আমি যখন আপনার এখানে এলাম, এসে যখন পৌঁছলাম, আমার এক বন্ধু ফোন করল, আমাদেরই পাড়ার, আমার ক্লাবের বন্ধু, লেক মার্কেটের সামনে, সে আমায় ফোন করে বলল ত্রিধারা ক্লাবের কনভয় যাচ্ছে, মানে দেবাশিস কুমারের, ওরা যাচ্ছে ওই কার্নিভালে যোগ দিতে, তো সেখানে দেখানো হচ্ছে ডিভিসি জল ছাড়ছে, মানুষ ডুবে যাচ্ছে, মমতা ত্রাণ দিচ্ছেন। আচ্ছা, তারপরে আমাকে বলল দুর্গাপুজোর সঙ্গে এটার কি সম্পর্ক? আটকে দেবেন, এমন তার কারণ হচ্ছে যারা অনুদান, যেটাকে আমি বলি ভিক্ষা, এই ভিক্ষা নিয়েছে তারা এটা দেখাতে পারবে না, আরজিকরেরটা যারা নেয়নি তারা হয়তো দেখাতে পারবে, তার কারণ তুমি তো ভিক্ষা প্রার্থী, ভবতী ভিক্ষাং দেহি করে বসেছিলে, তোমাকে ভিক্ষা দিয়ে দিয়েছে, আর তোমার কথা বলার কোনো জায়গা নেই। এইটা সে আমাকে বলতে বললো যে কার কারণ, যে এটা খুব দৃষ্টিকটু লাগছে, দৃষ্টিকটু লাগছে কিভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পারছেন না যে তিনি পুলিশকে যেমন বলির পাঁঠা করছেন, পুলিশ প্রত্যেকবার হিউমিলেটেড হচ্ছে। এই ত্রিধারা ক্লাবের কেস ক্ষেত্রে হলো, আজকে 163 নিয়ে হলো, সবেতে পুলিশ হিউমিলেটেড।